টিভিএস রনিন 225 ক্লাসিক্যাল রেট্রো লুক সমৃদ্ধ টিভিএস পরিবারের নতুন সদস্য ফুয়েল ইনজেক্টেড এয়ার উইথ অয়েল কুল ইঞ্জিনের সাথে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম নতুন এই সংস্করণের বাইকটির বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত কিছু তথ্য জেনে নিব বাইকটিতে অ্যাডজাস্টেবল মিরর অ্যাডজাস্টেবল গ্লাস এবং ব্রেক লিভার ব্যবহার করা হয়েছে যা এর আগে আমরা টিভিএস আরটিআর 164V বাইকটিতে লক্ষ্য করেছি বাইকটিতে টি ফরম্যাট ডিআরএল লাইটের সাথে রাউন্ড এলইডি লাইট সমৃদ্ধ হেডলাইট ফ্রন্ট কেস ব্যবহার করা হয়েছে এই হেডলাইটটির উপরের দিকে বাইকটির চাবি লাগানোর জায়গা তার পাশে রয়েছে এর এলইডি টাইপের টার্ন ইন্ডিকেটর লাইট বাইকটির কোয়াড এলইডি লাইট যথেষ্ট পাওয়ারফুল যা আপনার রাতের ভ্রমণকে আরো আনন্দদায়ক করবে বাইকটির ফ্রন্টে গোল্ড অ্যালোডাইস আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 110/70 সেকশনের চাকা 300 মিলিমিটারের হাইড্রোলিক ডিস্ক উইথ এবিএস ব্রেকিং সিস্টেম বাইকটির ফ্রন্ট সাসপেনশন প্রথম দিকে কিছুটা হার্ডনেস ফিল হয় কিন্তু সময়ের সাথে তা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় স্টিলের ফ্রন্ট মাড ঘাটটির সাথে সাইড প্যানেলের গ্রাফিক্স বাইকটির মাস্কিউলার রেট্রো লুক ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে সাইড প্যানেলের সাথে সামঞ্জস্যপূর্ণ ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করেছে টিভিএস সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 14 লিটার বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে ফলে বাইকটির সেফটি আরো এক ধাপ এগিয়ে গেছে বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত এবং রিল্যাক্সিং বাইকটিতে সিঙ্গেল পিস সিট ব্যবহার করা হয়েছে ফলে রাইডার এবং পিলিয়নেতে স্বাচ্ছন্দ্যে বসতে পারবে পিলিয়ন সিটের পেছনে গ্র্যাবড্রিল ব্যবহার করা হয়েছে যেটি ধরে পিলিয়ন খুব স্বাচ্ছন্দ্য অনুভব করবে বাইকটিকে নিয়ে লং ড্রাইভে গেলে রাইডার এবং পিলিয়নের ব্যাক পেইন জনিত যেকোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না বাইকটিতে স্টেট পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে যার ডান পাশে প্রথমে আপনার নজরে আসবে লাল রঙের 2-in-1 ইঞ্জিন কিল সুইচ তার পাশে রয়েছে এর মোড বাটন হ্যাজার্ড সুইচ এবং সেলফ স্টার্ট বাটন বাইকটির বাম পাশের হ্যান্ডেল বারে যথারীতি 2-in-1 হেডলাইট আপার ডিপার সুইচ তার পাশে এর ইনফরমেশন সুইচ টার্ন ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ বাইকটিতে ওল্ড ক্লাসিক্যাল রাউন্ড শেপ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে যথারীতি আরপিএম মিটার স্পিডোমিটার ট্যাকোমিটার ফুয়েল ইন্ডিকেটর এবিএস ইন্ডিকেটর ব্লুটুথ ইন্ডিকেটর গিয়ার ইন্ডিকেটর ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য বাইকটিতে স্মার্ট এক্স কানেক্টিভিটি ব্যবহার করা হয়েছে এর মানে আপনি আপনার ফোন বাইকের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে ফোন কল নোটিফিকেশন সহ বাইকের যাবতীয় তথ্য আপনি আপনার ফোনেই দেখতে পারবেন এই সেগমেন্টের অন্যতম সেরা গতিদানবের ইঞ্জিন হিসেবে টিভিএস বেছে নিয়েছে ফুয়েল ইনজেক্টেড লিকুইড কুল 4-stroke 4-valve BS6 কমপ্ল্যান্ট সিঙ্গেল সিলিন্ডার 225cc একটি পাওয়ারফুল ইঞ্জিন এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 20 BHP at 7750 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 19.93 Nm at 4000 RPM সঙ্গে রয়েছে এর 5-speed গিয়ার বক্স নতুন এই সংস্করণের বাইকটিতে রেইন এবং আরবন এই দুইটি মোড সংযুক্ত রয়েছে বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 130/70 সেকশনের চাকা 240 মিলিমিটারের হাইড্রোলিক ডিস্ক উইথ এবিএস ব্রেকিং সিস্টেম বাইকটির ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম যথেষ্ট কার্যকরী এবং শক্তিশালী আপনি যে কোনো গতিতে বাইকটিকে ব্রেক করে নিজের উপর একটি আত্মবিশ্বাস পাবেন সামনে থেকে বাইকটি দেখতে যতটা ক্লাসিক্যাল পেছনে এসেও বাইকটির ক্লাসিক্যাল লুক ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে টিভিএস পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে এলইডি টাইপের টেল লাইট তার পাশে রয়েছে এলইডি টাইপের পার্কিং লাইট টেল লাইটের নিচের নাম্বার প্লেট কেস এবং রিয়ার গার্ড ব্যবহার করা হয়েছে বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন অফ রোডে কিংবা হাইওয়েতে ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 22-25 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 25-28 কিলোমিটার পার লিটার যেহেতু বাইকটির প্রতিটা অংশেই ব্যবহার করা হয়েছে স্টিল তাই বাইকটির ওজন তুলনামূলক বেশি সব মিলিয়ে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 159 কেজি এরপরেও বাইকটিকে নিয়ে আপনি 120 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুতে পারবেন এত সব ফিচার ক্লাসিক্যাল লুকিং টিভিএস ব্র্যান্ডিং সহ বর্তমানে ভারতের বাজারে বাইকটির মূল্য 1,72,000 রুপি বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে তাহলে ভ্যাট ট্যাক্স মিলিয়ে বাইকটির মূল্য হতে পারে 5,50,000 থেকে 5,70,000 টাকার ভেতরে বাজারে থাকা সব জনপ্রিয় বাইকগুলি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি